নওগাঁ আত্রাইয়ের 8 নং হাট কালুপাড়া ইউনিয়নের চক শিমলা বাজারে ছোট্ট একটি দোকান প্রতিবন্ধী শফিকুল। শফিকুলের দোকানে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে শফিকুলের ঝালমুড়ি সাথে বারো মাখা খেতে। অনেক রকম জিনিস নিয়ে তৈরি করে বারো মাখা। তার মাখা অনেক সুস্বাদু। সন্ধ্যার পর থেকে ছোট বড় সব বয়সী লোকজন আসে তার হাতের সুস্বাদু বারো মাখা খেতে। শফিকুল একজন স্বয়ং সম্পন্ন লোক ছিল। 2002 সালে পাওয়ার টিলার চালাতে গিয়ে তার পা পাওয়ার টিলারের ভেতর গিয়ে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। সেই থেকে কষ্টের জীবন শুরু। শফিকুলের জীবন যুদ্ধ করতে করতে আজ সে চক শিমলা বাজারে বারো মাখা বিক্রি করে তার সংসার চলে। শফিকুল আরও বলেন, মানুষের ভালোবাসার কারণে আমি ভালোভাবে চলতে পারছি।